হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার তোমাদের সামনে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি নিতে আমার চ্যানেলের নাম তোমরা তো সবাই জানো দিশা ব্লগ সেই ব্লগে আরও একবার সবাইকে ওয়েলকাম জানাই আমি আরও একবার সবাইকে স্বাগত জানাই আমি তো চলে আসলাম সকাল সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও করার জন্য তোমাদেরকে দেখা দেখানোর জন্য সকাল থেকে আমাদের আমার দিনটা কীভাবে শুরু হয় তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে শনিবার ছিল তো সেই জন্য একটু লেট করেই উঠেছি তার কারণ আজকে তো স্কুল নেই স্কুল ছুটি তো তোমরাই ভিডিওটা দেখতে পাবে হচ্ছে রবিবার অর্থাৎ কালকে দেখতে পাবে তো শনিবার দিন আমি কি করেছি না করেছি সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগবে আশা করি তো ঘুম ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে নটার মতো বেজে গিয়েছিল আর তোমাদের দাদাভাই ভাই সে কিনা চলে গেছে বাজারে আমার জন্য একটু মাছ কিনে আনতে গেছে তো বলেছিলাম আর বললাম যে একটু পাউরুটি নিয়ে আসো তাহলে তোমার জন্য ডিম টোস্ট করে দেবো কারণ অন্য সকল দিনই আমি ওকে কী করি না পরোটা করে দিই আজকে ভাবলাম বাড়িতে আছি একটু সময়ও আছে তো তুমি একটু যাও পাউরুটি নিয়ে আসো আর আমি ডিম টোস্ট করে দেবো তো তোমার দাদা তো চলে গেছে তোমার দাদা চলে গেছে বাজারে তো আমি চটপট কি করলাম না বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই সময় আর বিছানাটা গুছানো বলতে প্রতি শনিবারই বিছানাটা চাদর চেঞ্জ করতে হয় সেজন্য আজকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো সব বালিশের কভার প্রতিদিনই প্রায় আমার বিছানা গুছাতে গুছাতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় এমনিই লেগে যায় তো আজকে আরও বেশি সময় লেগেছে কারণ সমস্ত বালিশগুলোকে নামিয়ে অন্য জায়গায় রাখা তারপরে আবার সেগুলোকে টেনে বিছানায় নিয়ে আসা বেডশিট চেঞ্জ তো ইত্যাদি করতে করতে সেগুলোকে আবার কাপড়ের গরম জলে করে সেটাকে আবার চুবানো কাচতে হবে সেটার জন্য তো যাই হোক সকাল থেকে প্রচুর আমি ব্যস্ত তো বিছানাটা এভাবেই গোছানো হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আমি পুরো একদম নতুন একটা বেড মানে নতুন না কাঁচা একটা বেডশিটের কভার লাগাচ্ছি পিলো কভার লাগাচ্ছি তো যাই হোক তো এটাই হলো আমার সকালবেলা তো এভাবেই আজকে আমার সকালটা শুরু হলো তোমাদের কীভাবে শুরু হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জানাতে কিন্তু ভুলো না যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই আর কেমন লাগছে তোমাদের আমার ভিডিও তা কিন্তু জানাতে ভুলো না কারণ তোমাদের উৎসাহ তোমাদের কমেন্ট যদি আমি পাই তাহলে আমারও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও দিতে তোমাদেরকে তো সেই জন্য বললাম অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্ট করো আর দেখতে পাচ্ছ আমাদের দুজন লোক আমরা কিন্তু তাও আমাদের বিছানায় দুটো কম্বল কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই তার কিনা প্রচণ্ড গরম আর আমার খুবই ঠান্ডা আমার মোটা কম্বল ওর হচ্ছে ছোটো সরু কম্বল এটাই হলো আমার বিছানার গোছানোর ফাইনাল লুক তারপরে আমি ওকে বললাম বলেছিলাম যে পাউরুটি আনতে বাট ও পাউরুটি পায়নি তো কি করা যায় ও কিনা না পরোটা নিয়ে চলে এসেছে আর দেখছো পরোটার উপরে হ্যাঁ লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছে বলছে তুমি আসো তারপর চাটা আমি করেছি আর পরো পরোটা আর সকালবেলা ঘুগনি ছিল ওই ঘুগনি বাজার থেকেই কেনা এটাই আমাদের হলো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করা হয়ে যাওয়ার পরে আমি তো ছাদে গেলাম কিছু জামাকাপড় মেলাদ ছিল গতকালের কিছু জামাকাপড় আর পা মোছাগুলো উপরে তুলতে গেলাম আর জেনা গেলাম উপরে আমার অ্যালোভেরা গাছটা উপরে ছিল দেখলাম কি যে সেই অ্যালোভেরা গাছের পাতার চারটে পাঁচটা ডান্ডা দেখতে পাচ্ছো তোমরা অনেক কটা ডান্ডা কে কেটে নিয়েছে আমি জানি না কারণ আমি সারা সপ্তাহে যেহেতু ছাদে যেতে পারি না কারণ আমি স্কুলে যাই তো ছাদে আমি যাই না সেই শনিবার দিন গেছি লাস্ট আর আজকে আজকে গেলাম দিয়ে তারপরে আমি কি করলাম রাগ হয়ে গেছিলো প্রচণ্ড কিন্তু গাছের গোড়ায় এতটুকু জল ছিল না আর কিন্তু গাছটাতে আমার এত রাগ হয়ে গেল যে কী বল সঙ্গে সঙ্গে আমি গাছ গাছটাকে না বাড়ির মধ্যে নিয়ে চলে আসলাম যে না আর ছাদে রেখে লাভ নেই কারণ গাছটাকে আমি অত যত্ন করে একটুখানি বড় করে করার চেষ্টা করি আর গাছটাকে আমাকে কে দিয়েছিল জানো আমার একটি স্টুডেন্টের মা দিয়েছিল যে তুই এটাকে খুব যত্ন করে রাখিস কিন্তু আমি ছাদে রেখেছিলাম কারণ ঘরের মধ্যে তো রোদ পাওয়া যায় না আমি সারা সপ্তাহ ঘরে থাকি না সে জন্য ছাদে রেখে দিয়েছিলাম বাট ছাদে রাখার ফল যে এটা হবে কখনো ভাবিনি আমি সেটা আর তারপর বাড়িতে এসে আমি ওকে জল দিলাম আর একটু ছাবার মধ্যে রাখলাম কিছু করার নেই এখন থেকেও ঘরেই থাকবে আর অনেকগুলো গাছ আছে আসলে এরা ঘরের মধ্যে রাখার ফলে জানো তো কি হয় রোদ পায় না যার জন্য গাছগুলো বেশি সতেজও হয় না আর তো কি করা যায় কিছু করার নেই এটাকেই মেনে নিতে হবে আমাদের তারপরে দুপুর হয়ে গেছে আর এখানে দেখছো মাছ চলে এসেছে অনেকগুলো মাছ ও নিয়ে আসলো আমি বললাম যে আমি তুমি আজকে মাছ নিয়ে আসবে ও তো মাছ ফাজ কিনে টেনে দিয়ে সকালবেলায় অফিসে চলে গেছে ব্রেকফাস্টের পরে বাড়িতে আমি একাই ছিলাম আজকে আর এই চুনা মাছগুলো একটু ফ্রিজে ছিল অনেক দিনের আগেকার ফ্রিজে ছিল আর এই ফ্রিজ এই ফ্রিজে থাকা এই চুনা মাছগুলোকে নিয়ে আমি হচ্ছে বাঁধাকপি দিয়ে আজকে চচ্চড়ি হবে আর এই যে এখানে থাকা আছে তোমাদের লাউ শাক লাউ শাক আমি রাত্রেবেলায় কেটে রেখেছি আর এই লাউ শাকটা খেয়ে দিই লাউ শাকটা দিয়েছে হচ্ছে আমার একটা স্টুডেন্ট আমি যার যে আমার কাছে টিউশনই পড়ে ছ সন্ধেবেলায় তো তারই গার্জেন দিয়েছে দাদার বাড়িতে হয়েছিলো লাউ শাক তো সব সবজি আমি খুব কমই কিনি কারণ আমি একা মানুষ তো সবাই আমাকে দেয় তো যাই হোক আমি কি করেছি লাউ শাকের কম মানে কচি কুচি পাতাগুলো আজকে ভর্তা বানাবো বলে সেই জন্য রেখেছি কচি কুচি পাতাগুলো দিয়ে হবে ভর্তা মাছ দিয়ে আর যেগুলো বড় বড় পাতা আর ডান্টাগুলো আমি আলাদা করে কেটে রেখে দিয়েছি সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি তার কারণ ওটা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে কিন্তু আজকে হবে না সেটা অন্যদিন হবে তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করব সেটা হচ্ছে যে লাউ শাক দিয়ে কি করে মাছের ভর্তা করা যায় এবং সেটা খেতে খুবই খুবই টেস্টি হয় সেই জন্য খুব সহজ কিছুই নেই তো তোমরা যারা আমার মতো একা মানুষ আছো বা অনেক মানুষ আছো সংসারে কোনো অসুবিধা নেই তোমরা একবার অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো তো আজকে আমি মাছগুলোকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ধুয়ে টুয়ে নিচ্ছি কারণ মাছগুলোকে ধুয়ে ফের ভাজবো না সেই কিছুটা মাছকে ফ্রিজে রাখবো আর কিছু মাছ ভর্তার জন্য ইয়ে হবে অন্যদিন আবার মাছ রান্না হবে আমাদের যেহেতু সপ্তাহে বেশি বাজার করা হয় না তো সেই জন্য অল্প মাছটা আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়ে আগে তারপরে তোমাদের সঙ্গে ফিরে আস তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি শাকের কচি কচি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি একবার ধোয়া হয়ে গেছে আর একবার ভালো করে ধুচ্ছি ওইগুলো কেন বলো তো শাকের মধ্যে দেখবে অনেক ছোটো ছোটো ধুলো বালি থাকতে পারে ঠিক আছে তো যাই হোক তোমরাও ধোবে একটু ভালো করে ধোয়ার পরে আমি সেগুলোকে কড়ার মধ্যে নিয়ে নিলাম কড়ার মধ্যে নিয়ে ছোটো মতো কড়া নেবে আর ভালো করে ধুয়ে কি করবে না তোমরা কড়ার মধ্যে ফার্স্টে একটুখানি একটা লেয়ার মতো দেবে শাকের তারপরে ওখান আমি তোমার যদি অনেক লোক হও তো সেরকম বুঝে মাছের টুকরো দেবে আমি যেহেতু একা খাবো আর একটু রেখেও দেবো কালকের জন্য তো সেই জন্য আমি তিনটে পিস মাছ দিয়েছি কারণ মাছ তো সারা সপ্তাহে এমনি খাওয়াই হয় না তো সেই জন্য ভাবলাম মাছ যখন বেশি আছে তাহলে একটু বেশি করেই দিয়ে দিই তো যাই হোক আমি তিনটে মাছ দিয়ে দিলাম তিন পিস মাছ আর আর যেটুকু ছিল পাতা তার উপর দিয়ে আমি দিয়ে দেবো এইভাবে আর সামান্য একটু জল আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে কিনা চাপা দিয়ে রাখবো যাতে মাছটাকে পুরো সিদ্ধ হয়ে যায় তারপরে গ্যাসে দিয়ে দিলাম গ্যাসের গ্যাসটা অন করে তো অনেকক্ষণ হয়ে গেছে দেখতে পাচ্ছো জল কিন্তু বন্ধুরা অনেক বেরোবে কারণ পাতারের তো একটা একটা জল থাকে তো যাই হোক একটুখানি জোরেই দিয়ে দেবে গ্যাসটা আর তারপরে যখন জল কমে আসবে তখন তোমরা কি করবে না গ্যাস গ্যাসের ইয়েটা ফ্লেমটা না কমিয়ে দেবে তাহলে কী হবে না আস্তে আস্তে সমস্ত জলটা শুকনো হয়ে যাবে জলটা ফেলে দেবে না কারণ তাহলে পাতার সব গুণাগুণগুলোই বের হয়ে যাবে আর ওই গ্যাসে আমি শুরু করে দিয়েছি মাছ ভাজা আর জানো মাছ আমি না মোটেও ভাজতে পারি না ভাজতে গেলেই ভেঙে যায় কারণ ছোটো ছোট মাছ সমস্ত মাছ পুরো ঘেঁটে ঘন্ট হয়ে গেছে পুরো মাছ ভাজা তো ছিলই না এতটুকু ছিল না সব পুরো একসঙ্গে মিক্সড হয়ে গেছিলো তো আমি রান্না রান্নাবান্না এতটাও ভালো নই যাই হোক ওই ওই পাশের কড়াতে আমি বসিয়েছি বাঁধাকপির চচ্চড়ি মটরশুটে দিয়ে ওগুলোই করছি তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো প্রায় অনেকক্ষণ পর তোমরা দেখবে যে মাছটা পুরো কিনা না শুকনো হয়ে গেছে এবং জলটা সমস্তটা টেনে নেবে আর সেই সময় গ্যাস গ্যাসটাকে অফ করে দেবে এবং দেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার সময় দেবে ঠান্ডা হওয়ার পরে আবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখতে হবে তো বন্ধুরা আমার তো স্নান হয়ে গেছে তো অনেক কাজ ছিল তারপরে ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া জামাকাপড় তো প্রচুর ছিল তো সেগুলোকেও কাচলাম উপরের ছাত্রতে দিয়ে আসলাম আর এই সবে আমি স্নান করে জাস্ট বেরোলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নি কারণ সকাল থেকে তো তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তো সেই জন্য তো বলো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কি বলবো বলো তো এবার তোমাকে খেতে হবে কারণ ঘড়িতে বাজে এখন একটা পনেরোই দেখো ঘড়িতে বাজার ঘড়িটা উল্টো লাগছে ঠিক আছে ফ্রন্ট ক্যামেরা তো সেই জন্য তো এখন বাজে হচ্ছে একটা পনেরো তো যাই হোক এখন আমি খেতে যাব তো তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম যে আমি ওই মানে মাখাটা হ্যাঁ ওটা কিন্তু খুব টেস্টি হয় তোমরা যদি বাড়িতে ট্রাই করো অবশ্যই করতে পারো ভীষণ টেস্টি হয় ওটা আমার মা আমাকে শিখিয়েছিল কিছুই না খুব সিম্পল ব্যাপার তো চলো আমি মাখাটা এখন করবো কারণ তোমাদের তো দেখিয়ে রেখেছি যে ওটাকে সেদ্ধ করা হয়ে গেছে মাছটাকে তো সেদ্ধ করা হয়ে গেছে আর পাতাটাকেও সেদ্ধ করে রেখেছি পুরো শুকনো হয়ে গেছে এবার ওই দুটো তুলবো প্লেটে রাখবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমি কি করেছি না প্রথমে অনেকবার করে ফোনটাকে ঠিকঠাক করে সেটিং করতে করতেও হচ্ছে না অনেকবার করে অনেকভাবে করলাম বাট তাও হচ্ছে না তারপরে আমি কি করলাম না বাঁ হাতে আমি ফোনটা ধরছি আর ডান ডান হাতে দেখতে পাচ্ছ মাছের কাঁটাটা পরিষ্কার করছি কি করে হয় বলো বন্ধুরা হয় না হবে তো যাই হোক স্ট্যান্ডটা আমার মোটো ঠিকঠাক কাজ করছে না কীভাবে বসাবো বা হচ্ছেও না ঠিকঠাক দূর হয়ে যাচ্ছে তো যাই সেই জন্য আমি এক হাতে ফোনটা ধরলাম আর এক হাতে মাছের কাঁচাগুলোকে বাঁচছি তোমরা যখন বাঁচবে না একটু সাবধানে বাঁচবে আর বাচ্চাদের জন্য এটা দেওয়া ঠিক নয় কারণ হচ্ছে বাচ্চাদের কাঁটা পড়ে গেল আমি যখন খাচ্ছিলাম তখন কাঁটাও চলে যাচ্ছিলো কিছু কিছু কাঁটা তো বাচ্চাদের জন্য তো ঠিক না আর আমার আমি যেহেতু এই বেলে মাছ বা ল্যাটা মাছ বা শোল মাছ এই মাছগুলো খাই না তো তোমরা যদি পাও না যদি যদি তোমরা খেয়ে থাকো যদি তোমরা শোল মাছ খাও বা ল্যাটা মাছ খাও যদি তোম যারা খাও এই মাছগুলো সেই সমস্ত মাছ দিয়ে করবে সেই মাছ দিয়েগুলোকে করলে আরও নাকি খুব টেস্টি হয় খেতে আমার দিদা এই কথাটা বলতেন যেহেতু আমি ওই মাছগুলো খাই না তো সেই জন্য আমি বড় মাছ যেগুলোতে কাঁটা কম থাকে সেই রকম মাছ দিয়েই করছি এটা হচ্ছে কাতলা মাছের পিস সেই জন্য অল্প কাঁটা আছে বড় বড় কাঁটা খুব সহজেই কাঁটাগুলো ছাড়িয়ে যাচ্ছে আর কাঁটাগুলোকে পেঁচে আমি অন্য জায়গায় রাখছি তো সম্পূর্ণ মাখা হয়ে যাক আর তারপরে আমি চলে আসছি এখানে আমি আগে থেকে কুচিয়ে রেখেছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং তার মধ্যে একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়েছি ভালো করে সেটাকে মেখেছি আর এইটা দেখতে পাচ্ছ এটা হলো সেই পাতাটা আর মাছটা একসঙ্গে মেখে দিয়েছি তো অনেকটাই হয়েছে বেশি হয়েছে যেহেতু আমি একা খেয়ে শেষ করতে পারবো না আর এটা ভালো করে আমি মেখে নিচ্ছি যত ভালো করে মাখবে না তত বেশি টেস্টি হবে একটু লবণ দিয়ে আর সবটা আমি কী করছি না একসঙ্গে মেখে নিচ্ছি আর একটু ঝাল ঝাল হলে দেখবে খেতে আরও বেশি টেস্টি হয় তো যাই হোক এরকম করে মেখে নেবে তোমরাও খুব ভালো করে এটা মাখবে আশা করি আর দেখবে খেতে খুবই ভালো হয় আর এরকম করে ভালো করে মাখা হয়ে যাবার পরে এটা অনেকটা আমি খেয়ে দেখেছি খুবই টেস্টি হয়েছিল আর তোমরা কিন্তু অবশ্যই দেখেছো একটা কাঁটা পেয়েছি মনে হয় হ্যাঁ কাঁটা তো তোমরা কিন্তু বাড়িতে করবে আর করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না যে খেতে কেমন হয়েছিল ঠিক আছে তারপরে বলবে যদি খারাপ হয় খারাপ হবে না কারণ আমি গ্যারান্টি দিচ্ছি আমি খেয়েছি দুপুরবেলা অনেকটা ভাত এটা দিয়ে খাওয়া তো চলো বন্ধুরা আমার তো রেডি হয়ে গেছে তো আমি খেয়ে নিই ঠিক আছে ভাত আছে বাঁধাকপির তরকারি ডাল আর চাটনি তো চলো আগে খেয়ে নিই তারপর কথা হচ্ছে একটা বন্ধুরা এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে বলেছিলাম যে খাবার পরে তো আমাদের সঙ্গে দেখা হবে কিন্তু হয়নি তার কারণ খেয়ে তো নিয়েছি তারপর একটুখানি শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম আর এখন ছটা বাজতে যায় সরি তো এখন গোলা থেকে আওয়াজটা বেরোচ্ছে না ঠান্ডা লেগে গেছে আর শুয়েছিলাম যেহেতু এখন শোয়ার অভ্যাস নেই কিন্তু তাও একটা কেমন একটা হচ্ছে শরীরে খুব ভীষণ ঠান্ডা লাগছে লাইটটা সবে অন করলাম তো এখন এটা পরে নি আমি গায়ে কান খুবই ঠান্ডা ঘুমিয়ে ঘুমিয়ে আমার খিদে পেয়ে গেছে জানো বন্ধুরা তো মুখটুক তো ধুয়ে নিলাম তো এখন দেখা যাক কি আছে চা খেতে হবে আরও কিছু আছে নাকি দেখি খেতে তো হবে কিছু একটা খিদে পেয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে যে কারোর খিদে পায় উবে ফের এটা খেয়ে নিয়ে যাবে তারপরে দেখা যাক কি হয় তারপরে চা বানাবো মিষ্টি সেখানে আমি খেতে চাই না বাট কিছু পরে মাস খেতে হবে না খিদে ফেলে যা পাওয়া যায় তাতেই ভালো তো চলো এবার একটু চা বানাই চাটা বানি তারপর তোমাদের সঙ্গে দেখা তো আমার তো অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে চা খেলাম তারপরে একটু টিভি দেখলাম টিভিতে সিরিয়াল টিরিয়াল কী সব হচ্ছিল দিন তো সিরিয়াল দেখিনি তো দেখি না কারণ সময় পায় না এই টাইমটাতে আমার টিউশন থাকে টিউশনই পড়াই আর সেই সময় পাওয়া যায় না টিভি চালানোর সময় পাইনি আমি কখনোই সারা সপ্তাহে তো আজকে ভাবলাম টিভিটা চালিয়ে টিভিটা দেখি তো ভাবলাম তারপর টিভিটা কিছুক্ষণ দেখার পরে আর ভালো লাগছে না ভাবলাম এডিট করতে হবে অনেক কাজ থাকে ইউটিউবের কাজ থাকে তো সেই জন্য সেগুলো করতে করতে তা প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তারপর আমার হাজব্যান্ড তো ফোন করেছে বলছে আমি বেরোচ্ছি এবার আমি আসবো আমি ভাবলাম এবার তাড়াতাড়ি তো আমার কাজগুলো গুছাতে হবে কারণ অনেক ময়লা হয়ে আছে দুপুরবেলা সেই রান্না টান্না করলাম না তারপরে আর মানে মাথা ঘষা হয়নি খুব এই দেখো কত নোংরা আছে দেখো তাই খেদে উঠে আর মাছতে ইচ্ছা করলো না তো সেইগুলো এখন আমাকে মাছতে হবে আর এই ঘরে যে দুপুরবেলা আমি জামা কাপড়গুলো কাচলাম দেখো তোমার দেখাচ্ছি জামা কাপড় কেচে রেখেছিলাম যে সেইগুলো নিচে নিয়ে আসলাম এই যে এতগুলো এখন আমাকে পাট করতে হবে পুরো ঘরটাকে গুছাতে হবে ভালো করে সুন্দর করে তো চলো এগুলোকে গুছিয়ে নিই কালকে তো রবিবার তো কালকেরও নতুন একটা ব্লগ আসবে তোমাদের জন্য তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে যতক্ষণ না পর্যন্ত নতুন একটা ভিডিও আসতো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমাকে অবশ্যই মনে রাখবে আমি দীপার আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ মানুষ কখনো একা কোথাও উঠে উঠতে পারে না সঙ্গে থাকে চাই সঙ্গে থাকতে হবে এবং সাপোর্ট করতে হবে ঠিক আছে তো চলো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও